হযরতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কিছু মুরিদানেরা রমজান মাসে তিনার কাছে এসেছেন দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। রমজান মাসে আমাদের কেউ সবাই দাওয়াত দেয় হুজুর, ইফতার দাওয়াত মিলাদ হবে, দোয়া হবে, হাদিয়াও পাবেন। যেমনি ভাবে রমজান মাসে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে থাকেন, ঠিক তেমনি ভাবে রমজান মাসে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কিছু মুরিদানেরা তিনাকে দাওয়াত করেছেন। একজন এসেছেন বললেন, হুজুর আজকে সন্ধ্যাবেলায় আমার ঘরে আপনার দাওয়াত। বড় পীর বললেন, ঠিক আছে আমি তোমার ঘরে দাওয়াতে যাব। আর একটু পরে আরেকজন এসে বলে, হুজুর আজকে আমার ঘরে আপনার দাওয়াত। হুজুর বলে, ঠিক আছে আমি তোমার ঘরে দাওয়াতে যাব। কোন হুজুর? বড় পীর। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে একজন দাওয়াত দিয়েছেন, দুইজন দাওয়াত দিয়েছেন, তিনজন দাওয়াত দিয়েছেন, চারজন দাওয়াত দিয়েছেন, পাঁচজন দাওয়াত দিয়েছেন, হতে হতে দশজন দাওয়াত দিয়েছেন, বিশজন দাওয়াত দিয়েছেন, তিরিশ জন দাওয়াত দিয়েছেন। এমনি ভাবে একই দিনে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইকে 70 জন দাওয়াত দিয়েছেন ইফতারের দাওয়াত, আর বড় পীর 70 জনের দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলে। ইফতারের সময় হয়ে গেল, হুজুর সবার ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়েছেন, দোয়া করেছেন, ইফতার করেছেন। ইফতারের পরে মাগরিবের নামাজ না এশার নামাজ? মাগরিবের নামাজ পড়ি আমরা, ঠিক না বে? ঠিক। সব মুসল্লিরা ইফতার শেষ করে নামাজের জন্য আসলেন মসজিদের মধ্যে। এসে একজন বলতেছে, ভাই আমার সৌভাগ্য, আমার নসিব ভালো, খুশনসিব আজকে আমার ঘরের মধ্যে বড় পীরকে নিতে পেরেছি। সুবহানাল্লাহ। আরেকজন বলে, কি বলো মিথ্যা কথা, তোমার ঘরে আজকে বড় পীর ইফতার করেন নাই, তোমার ঘরে আজকে বড় পীর কোনো খাওয়া দাওয়া করে নাই, দোয়া করে নাই, তিনি আমার ঘরে দোয়া করেছেন, ইফতার করেছেন। আরেকজন বলে, তোমাদের দুইজনটাই মিথ্যা, তোমাদের কারো ঘরের মধ্যে বড় পীর যাননি, তিনি আমার ঘরের মধ্যে এসেছেন, আমার ঘরের মধ্যেই তিনি ইফতার করেছেন, দোয়া করেছেন। এইভাবে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন বিশজন ত্রিশজন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর জন একত্রিত হয়ে গেলেন। সবাই বলে, আজকে হুজুর আমার ঘরে গিয়েছে, দোয়া করেছে। মনা মিয়া শুনেন, আমার ঘরে গিয়েছে, দোয়া করেছে, ইফতার করেছে। আপনারা বলেন, একজন মানুষ একই টাইমে 70টি ঘরে যাওয়া কি সম্ভব? সম্ভব না। একজন মানুষ একই টাইমে 70টি ঘরে ইফতার করাটাও সম্ভব না। সবাই বলতে লাগলেন, আজকে আমার ঘরের মধ্যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই ইফতার করেছে, দোয়া করেছে। এখন কেউ কারোটা বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে সবাই মিলে বড় পীরের কাছে গেছে, হুজুর বড় পীর আমরা জানতে চাই আজকে আপনি কয়টা দাওয়াতের মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। একজনে বলে, হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি,
আপনি আমার ঘরে গিয়েছেন, আমার ঘরে দোয়া করেছেন, ইফতার করেছেন। আরেকজন বলে, হুজুর আপনি আমার ঘরেও তো গেছেন, দোয়া করেছেন, ইফতার করেছেন। এমনি ভাবে সবাই বলতে লেগেছে, আপনি তো আমার ঘরেও গিয়েছেন, দোয়া করেছেন। বড় পীর বলে, আমি যে একই টাইমে 70টি ঘরে গিয়েছি দোয়া করে, যে তোমাদের বিশ্বাস হয় কিনা। সবাই বলে, হুজুর আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, ধোঁকা দিবেন না, আমরা বিশ্বাস করি। কিন্তু ঘটনাটা আমাদের কাছে কেমন কেমন জানি লাগে। বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদেরা, কোন কথা বলতে চাই না, তোমরা আমার সাথে রওনা হও, আমি এখন প্রমাণ করে দিব আমি একসাথে তোমাদের 70 ঘরে গিয়েছি। সবাই হুজুরের সাথে রওনা হলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু আনহু, তিনি সমস্ত মুরিদদেরকে নিয়ে একটি বড় গাছের নিচে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? বসার পরে আহা, ওই যে হুজুর বলেছে আমার আগে যিনি আলোচনা করেছেন, ওলি আল্লাহর কারামত সত্য, এটা তো ঠিক কিনা, সত্য কিনা কথাটা। হুজুর গাউসে পাক বলতে লাগলেন, হে আমার মুরিদেরা, অনেক প্রশ্ন করেছ, আমি সবার ঘরে গেলাম কিনা, একই টাইমে 70 জন লোকের ঘরে যাওয়া কিভাবে সম্ভব? তোমরা বলেছ, আমি শুনেছি, কোয়েশ্চেন করেছ, অ্যানসার দেই নাই, প্রশ্ন করেছ, উত্তর দেই নাই, এখন তোমরা বাস্তব উত্তর নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। হুজুর গাউসে পাক বললেন, হে আমার মুরিদেরা, তোমরা সবাই গাছের দিকে তাকাও। আল্লাহু আকবার। তোমরা সবাই গাছের দিকে তাকাও। সবাই গাছের দিকে তাকিয়ে দেখে, গাছের মধ্যে যতগুলো ঢাল আছে, ঢালের মধ্যে যতগুলো পাতা আছে, শত শত পাতা, হাজার হাজার পাতা, যতগুলো পাতা আছে, যত শত পাতা আছে, যত হাজার লক্ষ পাতা আছে, প্রতিটি পাতার মধ্যে বড় বীরকে দেখা যায়। যেই ব্যক্তিকে হাজার পাতার মধ্যে দেখা যায়, এক ব্যক্তিকে যদি 1000 পাতার মধ্যে দেখা যেতে পারে, এক ব্যক্তিকে যদি লক্ষ পাতার মধ্যে দেখা যেতে পারে, বলেন ওই ব্যক্তি আল্লাহর হুকুমে আল্লাহ দেওয়া ক্ষমতা বলে একই টাইমে 70টি ঘরে যেতে পারে কিনা? সে ক্ষমতা দিয়েছে কে? ওলি আল্লাহর আমার মতো আপনার মতো নয়। আল্লাহ বলেছেন, ওলি আল্লাহর সাধারণ কোন মানুষের মতো নয়। আমরা তো শুধু শুধু কথা বলি, বিনা প্রয়োজনে কথা বলি, প্রয়োজন না থাকলেও কথা বলি, আর মিথ্যা তো বলি, ঠিক কিনা? এরপর কত গুনাহের কাজ। বাবা এসেছেন বড় পীরের ইতিহাস শুনতে, ইতিহাস শুনতে হবে, জানতে হবে, তারপর আমল করতে হবে, ঠিক না? বেঠে ইতিহাস শুনলেই হবে না। বড় পীর কেমন পীর ছিলেন, একই টাইমে 70 ঘরে দাওয়াতে গিয়েছেন, ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনি আমল করি, আমরাও ওলি হতে পারবো, ঠিক কিনা? বড় পীর কখনো নামাজ তরক করেননি, বড় পীর মিথ্যা বলে নাই, হযরত আব্দুল কাদের জিলানী কারো সমালোচনা করেন নাই, গুনাহের কাজ করেন নাই। আপনারাও বড় পীরের মতো আমল করেন, আল্লাহকে ভয় করেন, নবীকে মহব্বত করেন, ইনশাআল্লাহ আমি আপনি ওলি হতে পারবো, ঠিক কিনা? মেডিক বড় পীর বলে দিবে, আমি মদিনাওয়ালার গোলাম, ঠিক কিনা? বড় পীরের মাহফিলে নবীর শান গাইলে বড় পীরের মাহফিলের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, বড় পীর খুশি হবে, ঠিক কিনা? দয়ারে নবী তুমি গুণ মোহনী, মায়ারে নবী তুমি
আরে গামছা গান যাইবো না তো এগুলো খুলেন নবীর এশকে এখন ঘাম এসে আমার ঘাম এসে পড়ছে না আমার ভাই এখন গরম চান্স আমার আগে কিন্তু গরম লাগি গেছে মহব্বতে দয়ারে নবী তুমি গুণ মোহনি মায়ারে নবী এই পাপি উম্মত তরা হাইবে গো নবী কোরআনেতে সুগুনি গো নবী দয়ারে নবী হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহির আব্বাজান কেমন ছিলেন একটু বলি তিনার আব্বাজান হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক সময় চিন্তা করেছেন আমি ভ্রমণে যাব সফরে যাব সুবহানাল্লাহ পড়েন সফরে যাওয়ার সময় আগের দিনে খাবার নিয়ে যেতে হতো এখন তো নেওয়া লাগে না সব জায়গায় হোটেল আছে ঠিক কি না এখন কিন্তু আগের মতো খাবারের অভাব নাই আগের দিনে ভ্রমণে গেলে সফরে গেলে কিন্তু সাথে খাবার নিয়ে যেতে হতো তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান তিনি সফরে রওনা করেছেন সাথে খাবার নিয়ে গেছেন কিছুদিন ভ্রমণ করার পরে তিনার খাবার শেষ হয়ে গেছে চার দিন পর্যন্ত তিনার কোনো খাবার নেই মরুভূমিতে রোদের তাপে পেটের ক্ষুধায় তিনি অস্থির হয়ে গেছে ক্ষুধার্ত পেট নিয়ে অস্থির শরীর নিয়ে তিনি একটি নদীর তীরে বসে আছে বিশ্রামে শান্তি পাওয়ার জন্য সুবহানাল্লাহ পড়েন বিশ্রাম করতেছেন আর পানি স্রোতের দিকে তাকায় আছে পানি তীরের দিকে তাকায় আছে কত সুন্দর নদী কত সুন্দর পানি এদিক থেকে পেটে ক্ষুধা ওদিক থেকে শরীর খুব ক্লান্ত আরেক দিক থেকে নদীর তীর দেখতেছে স্রোত দেখতেছে সুবহানাল্লাহ পড়বেন না পেটে কিন্তু অত্যন্ত ক্ষুধা হঠাৎ করে দেখতে পেলেন যে পানির স্রোতে একটি ফল আসতেছে ভেসে ভেসে আসতেছে কি আসতেছে পানির স্রোতের সাথে একটি ফল ভেসে ভেসে আসতেছে খুব ক্ষুধা পেটের মধ্যে তিনি কোনো কথা চিন্তা না করে এই ফলটা যখন আপনার ফলটার নাম হচ্ছে সেব ফল কি ফল সেব ফল এই সেব ফলটা যখন নদীর আপনার একদম কিনারায় আসলেন তখন তিনি ফলটা খেয়ে ফেলেছেন সুবহানাল্লাহ পড়েন না খাওয়ার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন যে আমি যে এই ফলটা খেয়ে ফেলেছি এটা কার গাছের ফল আমি তিনার কাছে বললাম না না বলে খেয়ে ফেলেছি তিনি খুব চিন্তিত হয়ে গেলেন আর চিন্তা করতেছে আমি যে ক্ষুধার তাড়নায় ফলটা খেয়ে ফেলেছি আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে হে আবু সালে মুসা তুমি যে ফলটা খেয়েছো কার অনুমতিতে খেয়েছো যার গাছ যার ফল গাছ তার থেকে অনুমতি নিয়েছো তখন আমি কি জবাব দিব আল্লাহর দরবারে তিনার অন্তরে ভয় ঢুকে গেছে সুবহানাল্লাহ পড়েন না আমরা তো যা পাই তাই খাই কোনো চিন্তা নাই ঠিক কি না যা পাই তাই খাই কোনো চিন্তা নাই এখান থেকে শিখতে হবে ফল খেয়েছেন পেটে ক্ষুধার কারণে কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছেন যার গাছের ফল খেয়েছি তার কাছে তো বললাম না আল্লাহর দরবার আমি কি জবাব দিব সুবহানাল্লাহ পড়বেন না সম্মানিত ভাইয়েরা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান ফলটা খাওয়ার পরে চিন্তিত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আমি যে ফলটা খেয়ে ফেললাম আমি তো জানি না ফলটা কার গাছের ফল তার কাছে আমি বলি নাই আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে হে আবু সালে মুসা তুমি যে ফলটা খেয়েছো কার কাছে বলে খেয়েছো
সে কঠিন কিয়ামতের মাঠে আমি কা আল্লাহর কাছে কি জবাব দেব সুবহানাল্লাহ তিনি চিন্তা করলেন যেইভাবে হোক যত কষ্ট হোক আমি এই ফল গাছের মালিককে বের করব এবং তিনার কাছে ক্ষমা চাবো সুবহানাল্লাহ আমরা টাকা মেরে দেই কি মনে করি অসুবিধা কি হেইতে দুর্বল গরীব কিরমো আরে মামলা দি মামলাতে কুলাইবো আমরা এই চিন্তা করি কিন্তু বড় পীরের আব্বা জান চিন্তা সামান্যটা ফল খেয়েছে কিন্তু চিন্তিত হয়ে গেলেন চার গাছের ফল তার কাছে আমি বলি নাই এটাই হচ্ছে ওলি আল্লাহর শিক্ষা যেটাই খাবে যার কাছ থেকে খাবে তার কাছে বলে খাবে ঠিক কি না বিনা অনুমতিতে কারো হক কারো ফল খাওয়া যাবে আমার মা বোনকেটা অভ্যাস আছে যদি মরিচ লাগে রান্নার সময় ফাশের ঘরের ভাবীর গাছ থেকে মরিচ এনে দিয়ে দেয় সাথে কয় সাইরবো আঙ্গো ভাবি না এটা কি চলবে হক দুই প্রকার হাকুল্লাহ হাকুল ইবাদ একটি হচ্ছে আল্লাহর হক আরেকটি হচ্ছে বান্দার হক আল্লাহর হক কি নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি আমরা পালন না করি আল্লাহ চাইলে maaf করে দিতেও পারে কিন্তু বান্দার হক আল্লাহ কখনো maaf করবে না এই কথাটা আজকে শিখে যাবেন যে বড় পীর আব্বা জান কত বড় ওলি ছিলেন সামান্য একটি ফল খাওয়ার কারণে তিনি বের হয়ে গেলেন ফলের গাছের মালিককে খোঁজার জন্য সুবহানাল্লাহ পড়েন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা জান ফল গাছের মালিককে খোঁজ করতেছে খুব গরম আবার এদিক দিয়ে পেটের মধ্যে খুব ক্ষুধা একটা মাত্র ফল খেতে চার দিনের অনাহার একটা মাত্র ফল খেয়েছে গাছের মালিককে ফল গাছের মালিককে অনেক খোঁজার পরে তিনার সন্ধান পেয়েছে তিনার ঠিকানা পেয়েছে ঠিকানা পাওয়ার পরে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ফল গাছের মালিকের বাড়ির কাছে গিয়ে একজন লোককে বললেন ভাই আমি এই ব্যক্তির গাছের ফল খেয়ে ফেলেছি আমি এসেছি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি একটু তিনার সাথে সাক্ষাৎ করতে চাই যার কাছে বলেছেন ওই ব্যক্তি গিয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান কি গিয়ে বলে হযরত সাইয়্যেদ আব্দুল্লাহ সাওমেরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে লোকটি বললেন হুজুর আপনার কাছে একজন ব্যক্তি এসেছে সাক্ষাৎ করার জন্য ব্যক্তির নাম কি আবু সালেহ মুসা বড় পীরের আব্বা জান কে বড় পীরের আব্বা জান যখনই সাইয়্যেদ আব্দুল সাওমেরি রহমাতুল্লাহি আলাই এই কথা শুনেছে তিনার সাথে সাক্ষাৎ করবার জন্য একজন ব্যক্তি এসেছে তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে বলে তুমি কি জন্য এসেছো এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান বলে আমি ক্ষুধার তাড়নায় আপনার গাছের একটি ফল খেয়ে ফেলেছি পানি স্রোতে ভেসে যাচ্ছিল আমি ক্ষুধার তাড়নায় আমি ফলটা খেয়ে ফেলেছি এসেছি আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য সাইয়্যেদ আব্দুল্লাহ সাওমেরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন বড় পীরের নানা জান চিন্তা করলেন এটা তো সাধারণ কোনো মানুষ নয় আমার গাছের কত ফল পানিতে স্রোতে ভেসে যায় আজও পর্যন্ত তো কেউ আমার কাছে ক্ষমা চাইতে আসে না এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয় একটি মাত্র ফল খেয়েছে আমার কাছে এসেছে ক্ষমা চাওয়ার জন্য নিশ্চিত এই ব্যক্তি মহান ব্যক্তি সুবহানাল্লাহ পড়েন এবার বড় পীরের নানা জান সাইয়্যেদ আব্দুল্লাহ সাওমেরি রহমাতুল্লাহি আলাই বললেন যে লোকটা তো সাধারণ কোনো মানুষ নয় এটা মনে মনে ভাবতেছে আর ওনাকে বলতেছে বড় পীরের আব্বা জানকে বলতেছে যে আমি তোমাকে ক্ষমা করব না কেন তুমি আমার কাছে না বলে ফলটা খেয়েছো
বড় পীর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন এতদিন পর্যন্ত ওনাকে খোঁজ করে বের করেছি ক্ষমা চাওয়ার জন্য কারণ তিনি আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এতদিন পর্যন্ত ওনাকে খোঁজ করার পরে যাও পেয়েছি এত কাকুতি মিনতি করেছি এত বিনয় কণ্ঠে বলেছি উনি আমাকে ক্ষমা করবে না আয় আল্লাহ যদি উনি আমাকে ক্ষমা না করে আমার অবস্থা কি হবে কিয়ামতের মাঠে চোখের পানি ছেড়ে কাঁদতেছে হুজুর maaf করে দেন আমাকে maaf করে দেন হুজুর চার দিন অনাহার ছিলাম পেটে খাবার ছিল না পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি অন্যায় করেছি আমাকে maaf করে দেন সাইয়্যেদ আব্দুল্লাহ সাওমেরি বড় পীরের নানা জান মনে মনে চিন্তা কর ক্ষমা করব তবে কিছু আদায় করে নিব সুবহানাল্লাহ পড়েন না তিনি বললেন বাবারে আমি তোমাকে ক্ষমা করব এমনি ক্ষমা করব না একটি শর্ত দেব ওই শর্ত মানলে আমি তোমাকে ক্ষমা করব বলে হুজুর বলেন কোনো অসুবিধা নাই আপনি যা বলবেন তাই মানব বিনিময় ক্ষমা চাই বিনিময় কি চাই ক্ষমা চাই হুজুর কি বলবেন বলে ফেলেন হুজুর গাউসি পাক তিনার নানা জান আব্দুল্লাহ সাওমেরি রহমাতুল্লাহি আলাইহি বলে বাবারে তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে খেদমত করা লাগবে হে আবু সালে জঙ্গি তুমি যদি আমার বাড়িতে 12 বছর ধরে আমার বাড়িতে কাজ করো খেদমত করো তারপরে বিবেচনা করব ক্ষমা করা যায় কিনা সুবহানাল্লাহ এ হাদিস সাহেব যদি আমাকে কেউ বলে তোমাকে ক্ষমা করব ফলের ফল খাওয়ার জন্য ক্ষমা করব 12 বছর গোলামি করতে হবে মনে হয় আমিও গোলামি করব না আমি কো উরি বাপ রে বাপ ফলক খাইছি আর কি এ ফলক গলে 12 বছর খেদমত করতেই হবে আই হেতার না আমরা বলবো কি না আর তেরামি করব কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাব্বাজান মনে মনে চিন্তা করেন যদি আমি 12 বছর গোলামি না করি তিনি আমাকে ক্ষমা করবে না আর তিনি আমাকে ক্ষমা না করলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো না জান্নাত পাবো না তিনি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন প্রয়োজনে 12 বছর আমি খেদমত করব তারপরেও আমি ক্ষমা চাই কি চাই বাবা বলেন না কি চাই এখান থেকে বুঝেন ওলি আল্লাহ এমনি এমনি হওয়া যায় না ওলি আল্লাহ হওয়ার জন্য ভয় করতে হবে কাকে হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ আল্লাহ পাককে কতটুকু ভয় করেছে একটা ফলের ক্ষমার জন্য মালিক বলেছে 12 বছর গোলামি করতে হবে যদি তুমি 12 বছর গোলামি করো তারপরে বিবেচনা করে দেখব ক্ষমা করা যায় কি না তারপরেও বড় পীর আব্বাজান চিন্তা করেছে অসুবিধা কি যত দিনে বাঁচব আল্লাহর জন্য বাঁচব যা করব আল্লাহর জন্য করব প্রয়োজনে 12 বছর খেদমত করব বিনা পয়সায় গোলামি করব এরপর আমি ক্ষমা চাই আল্লাহর কাছে প্রিয় হয়ে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার হুজুর গাউসি পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা জান সাইয়্যেদ আব্দুল্লাহ সাওমেরি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন তুমি আমার বাড়িতে 12 বছর ধরে খেদমত করা লাগবে তারপরে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা তিনি রাজি হয়ে গেলেন হুজুর কোনো অসুবিধা নেই প্রয়োজনে আমি আপনার বাড়িতে 12 বছর খেদমত করব কাজ করব তারপরও আমি আপনার কাছ থেকে ক্ষমা চাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাব্বাজান হযরত আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি
12 বছর ধরে একটি ফলের ক্ষমার জন্য খেদমত করেছে সুবহানাল্লাহ পড়েন নাম সুবহানাল্লাহ 12 বছর খেদমত করেছে যেই দিন 12 বছর হয়ে গেল কত বছর হয়ে গেল যেই দিন 12 বছর হয়ে গেল বড় পীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এসে বলে হুজুর 12 বছর হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন এবার বড় পীর নানা চিন্তা করে যেই ব্যক্তি একটি ফলের জন্য 12টি বছর আমার বাড়িতে বিনা বেতনে চাকরি করেছে খেদমত করেছে এই ব্যক্তি সহজ কোনো ব্যক্তি নয় এই ব্যক্তিকে হাত ছাড়া করা যাবে না দেখেন 12 বছর হয়ে গেল ক্ষমা করে না এবার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নানা জান তিনিও কিন্তু বড় একজন ওলি ছিলেন আল্লাহর খাস বান্দা ছিলেন তিনি ডেকে বলে বাবা আমি তোমাকে ক্ষমা করব আরেকটি শর্ত আছে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ 12 বছর গোলামি করছে এখন কয় আরেকটা শর্ত আছে বলে হুজুর বলেন কোনো অসুবিধা নেই তিনি বললেন হে আবু সালেহ মুসা জঙ্গি আমি তোমাকে একটি প্রস্তাব দিব তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও আমি তোমাকে হাসি মুখে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ উনি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আমার ক্ষমা করে দিবে হুজুর বলেন না কি শর্ত বলেন রাজি আছি তারপর ক্ষমা চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর গাউসে পাকের নানা হযরত সাইয়েদানা আব্দুল্লাহ সাউ মেরি রহমাতুল্লাহি আলাইহি বলে বাবা হে আবু সালেহ মুসা জঙ্গি আমার একটি মেয়ে আছে আমার একটি কন্যা সন্তান আছে আমার মেয়েটা খুব কালো আমার মেয়েটা চোখে দেখে না কানে শুনে না হাঁটতে পারে না তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো আমি তোমাকে হাসি মুখে ক্ষমা করে দিব মিজি সাহেব সহজ কথা নয় একটি ফলের জন্য 12 বছর ধরে খেদমত করেছে বিনা পয়সা এখন আবার এমন এক শর্ত দিছে আমার মেয়ের বিয়ে করতে হবে তাহলে ক্ষমা করবে তবে আমার মেয়েটা অন্ধ আমার মেয়েটা বধির আমার মেয়ে লোন কালো দেখতে সুন্দর না এই মেয়েকে বিয়ে করলে আমি তোমাকে স্বইচ্ছায় হাসি মুখে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান হযরত আবু সালেহ জঙ্গি তিনি চিন্তা করেছেন অসুবিধা নেই আমার জীবনটা মনে হয় কষ্টে কষ্টে যাবে একটি মাত্র ফল খেয়েছি একটি ফল খাওয়ার কারণে 12 বছর ধরে খেদমত করেছি এখন আবার আমাকে বলতেছে তিনার এই কালো অন্ধ লঞ্জ কানে শুনে এটা কি বলে বধির এই মেয়েটাকে বিবাহ করতে হবে বলে হুজুর আমি যদি আপনার এই মেয়েটাকে বিয়ে করি তারপরে কি আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলে হ্যাঁ আমি ক্ষমা করব হুজুর গাউসে পাকের আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা তিনি চিন্তা করলেন অসুবিধা নেই বাসব আল্লাহর জন্য সব করব আল্লাহর জন্য তারপর আমি একটি ফলের ক্ষমা চাই তিনি বললেন ওহে আমার হুজুর মুরব্বী সাইয়েদানা আব্দুল্লাহ সাউমেরি রহমাতুল্লাহি আলাইহি কোনো অসুবিধা নেই আমি আপনার এই কালো তারপরে চোখে দেখে না কানে শুনে না হাঁটতে পারে না এই মেয়েটাকে বিবাহ করব তারপর আমি ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই তারপরের পর্ব বিবাহ হয়ে গেল শরীয়ত সম্মতভাবে
সুন্নাত তরিকায় বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান হযরত আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাই বাসর ঘরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ পড়বেন না বাসর ঘরে তিনি ঢোকার সময় ভয় পেয়ে গেল কিরে আমার শ্বশুর বলেছে মেয়েটা নাকি কালো আমি দেখি সুন্দর সুবহানাল্লাহ আমার শ্বশুর বলেছে মেয়েটা নাকি চোখে দেখে না কথা বলতে পারে না আর আমি দেখতেছি মেয়েটা আমার দিকে তাকিয়ে আমাকে দাঁড়িয়ে জবান দিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার শ্বশুর বলেছেন আমার শ্বশুর সাইয়েদানা আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাই বলেছেন একদম বেড়কা আমি দেখি রূপের শেষ নাই সুবহানাল্লাহ ভয় পেয়ে গেলেন বিচলিত হয়ে গেলেন এখানে আবার কোন পরীক্ষা আল্লাহু আকবার একটি ফল খেয়েছি একটি ফল খাওয়ার কারণে 12টি বছর খাদমত করেছি তারপরে এত কিছু করার পরে আবার বিবাহ করাইলেন এত কথা বলে এখন আবার এত কিছু আল্লাহই জানে কোন পরীক্ষা খুব ভয় পেয়ে গেল ভয় পাওয়ার পরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এবার শ্বশুর তো পাহারা দেয় যে আমি তো বলছি আমার মেয়ে কালো আমি তো বলেছি আমার মেয়ে কি চোখে দেখে না কানে শোনে না হাঁটতে পারে না আমার জামাই বাবা তো অবশ্যই দেখে বিচলিত হবে ঠিক কি না শ্বশুর বলে বাবা তোমাদের চেহারা কেমন কেমন মনে হচ্ছে ভয় পেয়েছো কেন বিচলিত কেন চিন্তিত কেন বলে আব্বা আপনি আমারে বলছেন আপনার মেয়েটা কালো আপনার মেয়েটা কানে শুনে না চোখে দেখে না তো আপনার মেয়ে কালো হলে এই বাসর ঘরের সুন্দর মেয়েটাকে সুবহানাল্লাহ পড়বেন না আপনার মেয়ে কাল যদি আপনার মেয়ে চোখে না দেখে আমার দিকে তাকায়ছিল কে যদি আপনার মেয়ে জবান না থাকে আমাকে সুমধুর কণ্ঠে সালাম দিয়েছিল কে যদি আপনার মেয়ে ল্যাংড়া হয় দাঁড়িয়ে সালাম দিয়েছে কে এই কথা বলার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু আনহু তিনার নানা জান সাইয়েদানা আব্দুল্লাহ সাউমেরি রহমাতুল্লাহ আলাইহি বলে জামাই বাবা শুনো আমার মেয়ে আসলে কালো নয় আমার মেয়ে আসলে কানে শুনে না বিষয়টা এমন নয় আমার মেয়ে চোখে দেখে না বিষয়টা এমন নয় আমি কেন বলেছি আমার মেয়েটি কালো আমার এই মেয়েটি কে কোনদিন বেগানা কোনো পুরুষ দেখে নাই সেই জন্য বলেছি আমার মেয়েটি কালো ও বাবা আমার মেয়েটিকে আমি কেন ল্যাংড়া বলেছি আমার মেয়ে হযরতে ফাতেমা উম্মুল খায়র ফাতেমা কোনদিন আমার বাড়ির বাউন্ডারির বাহিরে যায় নাই সেই জন্য আমি আমার মেয়েকে বলেছি ল্যাংড়া আমি আমার মেয়েকে কেন বলেছি বোবা আমার এই মেয়ের জবান আওয়াজ কোনদিন কোন বেগানা পুরুষ শুনে নাই সেই জন্য বলেছি আমার মেয়ের বোবা কথা বলতে পারে না বাবা ওহে আবু সালে মুসা জঙ্গে শুনে নাও কেন বলেছি আমার মেয়ে কানে শুনে না ব্যাখ্যা হচ্ছে এই যে আমার মেয়ে নিজের কান দ্বারা কোনদিন বেগানা পুরুষের গলার কণ্ঠের আওয়াজ শুনে নাই আল্লাহু আকবার শেষ পর্যন্ত বড় পীর নানা জান সাইয়েদানা আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাই জামাইকে হাত ধরে ঘরে নিয়ে গেছে তিনার মেয়ের নাম ফাতেমা আমার প্রিয় নবীর মেয়ের নামও ফাতেমা জোরে সুরে সুবহানাল্লাহ আরো জোরে এর
পরে হুজুর গাউসে পাকের নানা জান আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহি আলাই আবু সালে মুসা জঙ্গি জামাইকে ফাতেমা মেয়ের কাছে নিয়ে হাতে হাত রেখে দোয়া করে দিয়েছে আল্লাহ আমার জামাইটা যেমন নেককার আমার মেয়েটা যেমন নেককার আমার এই নেককার জামাই মেয়ের ঘরে নেককার সন্তান দান করিও সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন নেককার বাবা হ্যাঁ একটি ফল খাওয়ার কারণে খাদমত করেছে 12 বছর ঠিক কি না কেমন নেককার মা যেই নেককার মায়ের রং গায়ের রং কেমন কোন বেগানা পুরুষ দেখে নাই কেমন নেককার মা যে নেককার মায়ের কণ্ঠ কি চিকন না মোটা দুনিয়ার বেগানা পুরুষ শুনে নাই এই নেককার মা বাবা বলেই সেই ঘরে জন্মগ্রহণ করেছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি